হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তৃষাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো তারপরে দেখো, আমরা এখন এখন বিকেল বিকেল হয়ে গেছে, আর বিকেল বিকেল করে এখন বেরিয়ে পড়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য। তো রেডি হয়ে নিয়েছি, আর মাকে টাটা করে এখন আমরা বেরিয়ে পড়ছি ওই বাড়ির উদ্দেশ্যে। আর সবার প্রথমে তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে সরি, কারণ এই ভিডিওটা সেই নবমীর দিনের, আর আজকে আমি অনেকদিন পরে পোস্ট করছি, তো তাই জন্যই তোমাদের কাছে বলছি যে সরি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি যে যাবো, পিছনে গাড়ি নিয়ে আসছে, আমি সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তার উপর। হয়তো তোমরা ভাবতেই পারো যে ঠাকুর দেখতে কখন বেরোবে, এখন বিকেলবেলা যদি ওই বাড়িতে যায়। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের এবছর প্রথম, আর সবসময় এটা সবার ক্ষেত্রেই মানা উচিত, জানি না কে কী মানে না মানে না, কিন্তু যে নবমীতে কোথাও যেতে নেই, মানে আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে, এবার এই বাড়িতে আছে, এই বাড়ি থেকে ওই বাড়িতে এরকম যেতে নেই, বা ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে নেই। মা বলেছিল যে অষ্টমীতে আসবি, আর নাহলে দশমীতে। তো তারপরে দেখলাম নবমী তিথিটা 3টে পর্যন্ত ছিল, 3টে 4 পর্যন্ত। তো আমরা 3টে 4-এর পরেই বেরিয়েছি, 3টে 20-তে আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু বেরিয়ে তো পড়লাম, আর এদিকে আকাশের অবস্থা দেখো, পুরো কালো মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো জানি না, চলো যেতে যেতে রাস্তায় দেখি যে বৃষ্টির মধ্যে পড়তে হয় কি না হয়, আর নাকি মা দুর্গার আশীর্বাদে বৃষ্টি ছাড়াই চলে যেতে পারবো। তো সেটা মনে হচ্ছে আর সম্ভব না, কারণ দেখো এদিকে হালকা হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো কী আর করা যাবে, একটুখানি দাঁড়াতে হবে কোনো একটা জায়গায়, কারণ ভালোই বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভেজা তো একদমই যাবে না। আর এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে বলে আমি এই ভিডিওটা দুটো ভাগ করে দিয়েছি, পার্ট 1 পার্ট 2। তো এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2টা খুব শীঘ্রই আসবে। তো কারণ এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওই বাড়িতে, দেখো এগুলো সব শেয়ার তোমাদের সাথে শেয়ার করতে গেলে তাহলে ঠাকুর দেখার ভিডিওগুলো আর শেয়ার করতে পারবো না এই একসাথে, কারণ অনেকটা লং হয়ে যাবে, তখন তোমাদের আর ভালো লাগবে না। তো যাই হোক, দেখো একটা জায়গায় দাঁড়িয়েও ছিলাম, আর কেমন বৃষ্টি হচ্ছে, আর এদিকে হাঁসগুলো কী সুন্দর লাগছে তাই না, দেখো কী অবস্থা। প্রথমে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তারপরে ওখান থেকে যেই থামলো সেই বেরোলাম, বেরিয়ে এখন কত জোরে বৃষ্টি হচ্ছে, আবার অন্য একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এখানটায়, এত বৃষ্টি হচ্ছে জানি না যে আজকে ঘুরবো কী করে, কারণ এরকম তো ছিলই কথা যে নবমী দশমীতে একটু বৃষ্টি হবে। কিন্তু একটা যে মাকে ফোন করেছিলাম ওদিকটায়, ওদিকটায় কিন্তু বৃষ্টি অতটা হয়নি, আর আমাদের সাথে যারা বেরোবে তাদেরকেও ফোন করেছিলাম, তারাও বললো যে বৃষ্টি হয়নি, তবে দেখা যাক কী হয়। তারপর বৃষ্টিটা একটু কমলে আমরা আবার বেরিয়ে পড়েছি, এখন আর বৃষ্টিটা হচ্ছে না। তো সত্যি কথা একটা বলবো, আমি মনে প্রাণে মাকে বলছিলাম মা বৃষ্টিটা কমিয়ে দাও, কারণ নাহলে বেরোতে পারবো না, কারণ পুরোটা পুজোতে একটু একদিনও বেরোতে পারিনি, কোথাও ঘুরতে পারিনি। তো আজকের দিনটাই টাইম, যদি না বেরোতে পারি তাহলে আর কোথাও যাওয়া হবে না, এবারে পুজোটা পুরো বেকার হয়ে যাবে। তো তাই মা সত্যি কথাটা শুনেছে, আর বৃষ্টিটা একদম কমিয়ে দিয়েছে, বৃষ্টি একদম হচ্ছে না। আর এখন দেখো আমরা ক্যানিং ব্রিজের উপর চলে এসেছি, আর ব্রিজটা মানে নদীটা কেমন একটু ভয়ঙ্কর লাগছে কি, কারণ চারিদিকে এরকম মেঘ করেছে, আর তারপরে এরকম মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর এখন কেমন যে একটা লাগছে তোমাদেরকে আমি কী করে বলবো। তো সেটা চোখের সামনে না দেখলে আর বিশ্বাস করা যায় না এরকমই, আর মেঘ দেখো কালো হয়ে এসছে, মনে হচ্ছে আবার বৃষ্টিটা নামবে, কিন্তু ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা না নামলেই খুব ভালো হয়, না হলেই খুব ভালো হয়, কারণ যারা যারা প্ল্যানিং করেছে, শুধু আমি একা না, অনেকেই নিশ্চয়ই প্ল্যানিং করেছে, তো তাদের সবারটাই একদম নষ্ট হয়ে যাবে প্ল্যানিংটা। তো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি, আর এদিকটাতে খুব ভালোই বৃষ্টি হয়েছে, আর আমরা দুজন যাচ্ছিলাম গাড়িতে করে, যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু চারিদিকে প্যান্ডেলে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর লাইটিংগুলো কি অসাধারণ লাগছে রাস্তার পাশে, একদম মানে এই টাইমটা বাঙালির ঠিক কী একটা টাইম যায় শুধু বাঙালিরাই জানে। দুর্গাপুজো হচ্ছে আমাদের মানে সব থেকে শ্রেষ্ঠ উৎসব, সব থেকে বড় উৎসব, তো সেই জন্য আমার আর এক্সট্রা করে কিছু বলার নেই তোমাদেরকে, তোমরা সবাই জানো। তো রাস্তাঘাট একদম আলো আলো হয়ে আছে, আর সেদিকে চারিদিকে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল, দেখো এই একটা প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা ঠাকুর দেখতে দেখতে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, তারপর রেডি হবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তারপর দেখো বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ঝটপট করে রেডি হয়ে কোনো রকম এসে ট্রেনে বসেছি, আর ওরাও ওদিক থেকে বেরিয়েছে, আর আমরা দিক থেকে ট্রেনে উঠে পড়েছি। তো চলো এখন যাব, আর দেখো ট্রেনে বেশ ভালোই ভিড় আছে, কারণ সবাই ঠাকুর দেখতে বেরোচ্ছে।
তারপর আমরা দেখো এখানে চলে এসেছি, বালিগঞ্জ স্টেশনে নেমেছি আর একটুখানি কিন্তু জল কিনলাম, কারণ অনেকটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আর অনেকটা রাস্তা জার্নি করে এসেওছি, কষ্ট হয়েছে, তো তাই জন্য একটু জল কিনে নিলাম। জল খেয়েছি এখানে বসে, আর ওরা আসবে, তারপর আমরা এখান থেকে বেরোবো একসাথে, বেরিয়ে তারপর ঠাকুর দেখবো, সেই ভিডিওগুলো তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো। তো এই যে ওরা দুজনে চলে এসেছে অনেকক্ষণ, অনেক অপেক্ষার পরে, তো চলো এখন বেরোবো। আর আমরা একসাথে মিলে কত মজা করলাম, কত আনন্দ করলাম, কত ঠাকুর দেখলাম, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেগুলো আসছে নেক্সট পার্টে। তো আজকের মতো এই পর্যন্তই, তো ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।